हेलो एंड ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ডিএস ফিডেলিটি। আজ শুরু করছি রেলে এনটিপিসি গ্রুপ ডি, এসএসসি, সিজিএল এবং ওয়েস্ট বেঙ্গল পরীক্ষায় প্রতি বছর আসা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজ ইনোভেশন এবং ডিসকভারি টপিকটি নিয়ে আলোচনা করব, যেগুলি পরীক্ষায় এসে থাকে। তিনটি পার্টে ভিডিওটি আসবে। তোমরা যাদের পিডিএফটি লাগবে তারা কমেন্ট বক্সে জানিও। আমি বলবো তোমরা এগুলি লিখে নিলে সবচেয়ে ভালো হয়। যারা আবিষ্কার করেছে তাদের নামটি মুখস্থ করার প্রয়োজন নেই, বারবার পড়তে পড়তে আইডিয়া হয়ে যাবে কে কী আবিষ্কার করেছে। তাছাড়া অপশনে তো চারটি এমসিকিউ পাবেই। চলো নেক্সট পিপিটিতে যাই। এখানে দেখা যাচ্ছে সূর্য থেকে আগত রশ্মি, এই রশ্মিটি। হ্যাঁ, তা এই রশ্মির মধ্যে আমরা জানি চারটি মানে ওয়েভ লেন্থ পাওয়া যায়। তো রেডিও ওয়েভ, ইনফ্রারেড ওয়েভ, আল্ট্রাভায়োলেট ওয়েভ, রে অ্যান্ড এক্স রে, এগুলি পরীক্ষায় প্রতিবার আসে কে কোনটি আবিষ্কার করেছে। এই স্লাইডটি খুব গুরুত্বপূর্ণ ফিজিক্স টপিকটিতে। এই স্লাইডটি তোমরা একটু দেখে নিবে, যেরকম রেডের ওয়েভ লেন্থ কত, তো ভায়োলেটের ওয়েভ লেন্থ কত। চলো নেক্সট স্লাইডে যাই। রেডিও ওয়েভ কে আবিষ্কার করেছে? এটি হলো হেনরিচ হার্জ। তারপর ইনফ্রারেড ওয়েভ কে আবিষ্কার করেছে? উইলিয়াম হার্শেল। ইউরেনিয়াস প্ল্যানেট উইলিয়াম হার্শেল আবিষ্কার করেছে। এখানে মিথেন গ্যাস থাকায় ব্লু ও গ্রিন রঙের দেখতে পাওয়া যায়। এইটি প্ল্যানেট কোন প্ল্যানেট কে আবিষ্কার করেছে সেই টপিকেও আমি তোমাদেরকে দেখাবো। তারপর আল্ট্রাভায়োলেট রে কে আবিষ্কার করেছে? জোহান রিটার। এই ওজোন লেয়ার হলো আমাদেরকে আল্ট্রাভায়োলেট রে থেকে বাঁচায়, এটি পরীক্ষায় প্রতি বছর আসে। তো এক্স রে কে আবিষ্কার করেছে? রটজেন। এটি হলো ফার্স্ট এক্স রে আবিষ্কার করার ফলে তাকে নোবেল প্রাইজ দেওয়া হয় 1901 সালে। ফার্স্ট নোবেল প্রাইজ দেওয়া হয় 1901 সালে। তারপর লিখবো বলতে যাচ্ছে আলফা বিটা এক্স রে অ্যান্ড গামারের ও নিওনের সবচেয়ে গতিবেগ বেশি হলো নিওনের, তারপর হলো গামারে, তারপর হলো এক্সরে, তারপর বিটা, তারপর আলফা। এর গতিবেগ, আর গতিবেগ মানে ভেদনের পাওয়ার। তারপর হলো অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ কে আবিষ্কার করে? জে জনসেন। তারপর ইলেকট্রন মাইক্রোস্কোপ, এটা পরীক্ষায় দুটোই আসে, সিম্পল মাইক্রোস্কোপ কে আবিষ্কার করে আর ইলেকট্রন মাইক্রোস্কোপ কে আবিষ্কার করে, এটা নোল অ্যান্ড রুস্কা। টেলিস্কোপ কে আবিষ্কার করে? টেলিস্কোপের দুটি অপশন যেটি পরীক্ষায় পাবে সেটি করবে। সবচেয়ে প্রথম সিম্পল টেলিস্কোপ আবিষ্কার করে হলো গ্যালিলিও, তারপর হান্স লিপসিও টেলিস্কোপ আবিষ্কার করে। সেই টেলিস্কোপ মানে হলো দূরবীক্ষণ যন্ত্র বলতে পারো। এই টেলিস্কোপের সাহায্যে গ্যালিলিও প্রথমে পাঁচটি গ্রহকে দেখতে পারে। এই পাঁচটি গ্রহকেই সে আবিষ্কার করে সর্বপ্রথম। তাহলে ইনোভেশন অফ প্ল্যানেট কী হবে? গ্যালিলিও, সে হলো ইতালির নাগরিক ছিল। তারপর ইনোভেশন অফ সোলার সিস্টেম, এই গ্যালিলিও এই প্ল্যানেটগুলি মিলিত হয়ে যেই সিস্টেমটা তৈরি হয় যা সূর্যের চারদিকে ঘুরে তাকেই বলা হয় সোলার সিস্টেম। এটা কে ইনোভেশন করে? নিকোলাস কোপার্নিকাস। তারপর হলো মোশন অফ প্ল্যানেট, এই প্ল্যানেটগুলি কী মানে কত গতিবেগে ঘুরছে, কি পথে ঘুরছে, এটি কে আবিষ্কার করে? কেপলার। এই সৌরজগতের বাইরে বিশ্ব ব্রহ্মাণ্ড কে আবিষ্কার করে? এডওয়েন হাম্বেল। এখানে দেখতে পাওয়া যাচ্ছে আমাদের সোলার সিস্টেমে পাঁচটি গ্রহ, যে মার্কারি, ভেনাস, মার্স, জুপিটার, স্যাটার্ন, গ্যালিলিও আবিষ্কার করে তার দূরবীক্ষণ বা টেলিস্কোপের সাহায্যে। তাছাড়াও সে
পৃথিবীর থেকে সবচেয়ে কাছের মুনকেও আবিষ্কার করে, যেটি একটি গ্রহ নয়, একটি হলো উপগ্রহ, উপগ্রহ। আর এই পুরাটুক সোলার সিস্টেমটাকে, এইগুলি সব গ্রহ উপগ্রহ নিয়ে যে সোলার সিস্টেমটি তৈরি হয় সেটি আবিষ্কার করে কোপারনিকাস। কোপারনিকাস আর এই সোলার সিস্টেম কোপারনিকাস আর এই গ্রহগুলি যে পথে প্রদক্ষিণ করে, যে পথে প্রদক্ষিণ করে সে কে আবিষ্কার করে? কেপলার। আর এই প্রদক্ষিণ আর বিশ্ব ব্রহ্মাণ্ড কে বিশ্ব ব্রহ্মাণ্ড কে আবিষ্কার করে? এডুইন হাম্বেল। আর প্রদক্ষিণ যে করে এই গ্রহগুলি, সেগুলি কেপলার আবিষ্কার করে। নেক্সট স্লাইডে যাওয়া হচ্ছে, তারপর বলা হয়েছে মার্কারি, ভেনাস, মার্স, জুপিটার, স্যাটার্ন, এই পাঁচটা প্ল্যানেট কে আবিষ্কার করেছে? গ্যালিও। তাছাড়া আমাদের মুনকেও আবিষ্কার করেছে গ্যালিও। ইউরেনিয়াস কে আবিষ্কার করে? সেটি আমরা প্রথমে পড়ে নিই। ইউরেনিয়াস আল্ট্রাভায়োলেট রে দ্বারা কে আবিষ্কার করে? উইলিয়াম হার্সেল। নেপচুন আবিষ্কার করে ভ্যারিয়ার অ্যান্ড গ্লে। প্লুটো আবিষ্কার করে ক্লাইডে থামবাক। 2006 সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন প্লুটোকে গ্রহ হিসাবে মান্যতা রদ করে। চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো এবং লাইক আর শেয়ার অবশ্যই করবে। আজকে এখানেই।